প্রায় দু মাস পরে আমি রাইডে বেরিয়েছি, আর তোমাদেরকে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে এই মুহূর্তে আমার ভেতরে কি ফিলিং হচ্ছে। আর এই প্রসঙ্গে আমার একটা শায়েরি মনে পড়ে গেল, সামর্থ্য ভুজাও মে নহি আত্মবিশ্বাস মে হোতা হ্যায়, আগর আপ ইচ্ছা করে আর বিশ্বাস করে তো এসা কোই কার্য নহি জিসকে আপ যোগ্য না হো। আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। মানে চা বিস্কুট রাইড করছি আমি কলকাতা থেকে পুরী, হ্যাঁ লোকজন এটা শুনলে না এবার আমাকে মারবে, সত্যি মারবে, একটা মারও পিঠের বাইরে পড়বে না, বলবে এই ছেলেটা সত্যি পাগল আছে। মারাত্মক ভাবে ড্রপ হয়, দেখেছো 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 কিভাবে যাচ্ছিল, একটু হলেই অ্যাক্সিডেন্টটা হয়ে যাচ্ছিল, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। জাস্ট কিছুক্ষণ আগে আমার কাছে চলে এসেছে জগন্নাথ দেবকে আজকে সন্ধেবেলা দেওয়া এই ক্ষীর। কত দিন বাদে আমি আলমারি থেকে বার করছি রাইডিং জ্যাকেট। ওফ, মানে একদম পরিষ্কার রাইডিং জ্যাকেট পরে সকাল সকাল রাইড করার মজা কিন্তু হোল ডিফারেন্ট লেভেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড অফ এন্ডাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। ট্যাঙ্ক ব্যাগ আমার রেডি করা হয়ে গেছে, পুরীতে এখন সময় হচ্ছে 6:33 হয়ে গেল। আমি টার্গেট রেখেছিলাম সকালবেলা মোটামুটি 6টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যাওয়ার, কিন্তু ঘুম ভাঙেনি। এবারে গতকালকে রাত্রিবেলা একটু লেটে আমি ঘুমিয়েছি, অনেস্টলি বলছি, তার জন্য ঘুমটা একটু লেট হয়েছে, একটু আনচান আনচান করছিলো, অনেকদিন পরে আমি রাইডে বেরোচ্ছি তার জন্য ঘুমটাও ঠিক মতো করে হয়নি, বাট লেট হয়েছে ঠিক আছে, ঘুমটা হয়েছে দ্যাট ইজ ফর শিওর। এনিওয়েজ চলো আর বেশি বকবক করবো না, আগে নিজে রেডি হই, রেডি হয়ে তারপরে ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে, এ না ঘুরিতে। এখন সময় হচ্ছে 7:46, মানে অনেকটা সময়, প্রায় 1 ঘন্টা 15 মিনিট আমি কাটিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে স্নান টান করে মা বললে একেবারে ব্রেকফাস্ট করিয়ে যেতে, তো একটুখানি কিছু খেয়ে নিয়েছি। মা চলো আসছি, টাটা। হ্যাঁ 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 সাবধানে যাব। চলো রাইডটা তাহলে শুরু করি। ওডোমিটার শো করছে হচ্ছে 27,468 কিলোমিটার, একদম ডট বাড়ি থেকে। চলো এবার এখান থেকে বেরোই, স্টার্ট দিই। এগোচ্ছি, টাটা মা, এগোলাম, টাটা। অল মাই লাভলি নরনারীগঞ্জ, ফাইনালি ফাইনালি কিন্তু ডিকের শীত ঘুম ভেঙে গেছে, আর তার সাথে সাথে রাইড কিন্তু শুরু হয়ে গেছে। আর এটা চা বিস্কুট রাইড হচ্ছে, চা বিস্কুট রাইড। আর আজকের রাইডটা হচ্ছে পুরীর উদ্দেশ্যে, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। যেরকমটা আমি করি রাইডের শুরুতে, অ্যাজ ইউজুয়াল গ্লাভস না পরে চালানো, সেটাই আমি করছি। আমার বাড়ি থেকে পুরীর ডিস্টেন্স দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 511 কিলোমিটার, আর 511 কিলোমিটার করতে মোটামুটি সময় লাগবে 10 ঘন্টা 11 ঘন্টার কাছাকাছি গুগল ম্যাপ অনুযায়ী। এবার দেখা যাক আমার কতটা সময় লাগে এই ডিস্টেন্সটা কভার করতে। আর লাস্ট ব্লগে যেমনটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ফুয়েল আপ কিন্তু অলরেডি আমার করাই রয়েছে, ফুল ট্যাঙ্ক ফুয়েল আপ আমি করেই রেখেছিলাম যাতে আমার কোনোরকম প্রবলেম যেন না হয়। আর ওই 10.47 লিটার পেট্রোল আমি ভরিয়েছি 1,088 টাকা দিয়ে। আর আজকের ওয়েদার ফোরকাস্ট বলছে আকাশ কিন্তু মেঘলা থাকবে, আর এই মেঘলা ওয়েদার যদি থাকে তাহলে খুব একটা সূর্যের প্রকোপ আমাকে নিতে হবে না, আশা করছি রাইডটা ভালোই হবে। এই মেঘাচ্ছন্ন ওয়েদারে দক্ষিণেশ্বর বালি ব্রিজটা কিন্তু অদ্ভুত মায়াবী রূপ নিয়েছে, অদ্ভুত মায়াবী রূপ নিয়েছে। আর বিশ্বাস করো এই এত সুন্দর একটা ঠান্ডা হাওয়ার ব্রিজ লাগছে না, আমার গ্লাভসটা কিন্তু পরতেই ইচ্ছা করছে না, সত্যি বলছি, অনেস্টলি বলছি, মনে হচ্ছে পুরো রাইডটা গ্লাভস ছাড়াই পরি, কিন্তু সেটা আমি করব না। গ্লাভসটা আমি পরেই নিলাম, তার কারণ এখন আমি হাইওয়ে টাচ করব। আর এই যে ওয়াই জাংশন, এই ওয়াই জাংশন থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে লেফট, আর লেফট নিয়ে নেওয়া মানে আমি নিয়ে নিচ্ছি কলকাতা চেন্নাই রোড বা কলকাতা মুম্বাই রোড NH16। যদিও খড়গপুর থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, তো একটা চলে যাচ্ছে হচ্ছে মুম্বাই আর একটা চলে যাচ্ছে সোজা হচ্ছে চেন্নাই। বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 30-32 কিলোমিটার রাইড করে আমি চলে এসেছি আজকের দিনের প্রথম টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। আর ধুলাগড় টোল প্লাজা যখন চলেই এসেছি তাহলে একটুখানি গলাটাকে সেকেই নেই। চা বিস্কুট রাইড হচ্ছে না, তাই গলাটাকে সেকাটা অত্যন্ত বেশি প্রয়োজনীয় বলে আমি এখন এই মুহূর্তে মনে করলাম। চা বিস্কুট, যদিও বিস্কুট নেই নি, আমার পেটটা একটু ভরাই রয়েছে, কিন্তু চাটা খেয়ে নিলে গলার আরাম হবে, এই আর কিছু না। মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, চারিদিকের অবস্থা দেখতেই পাচ্ছ, মানে মেঘলা ওয়েদার। আমি এই চায়ের দোকানটাতে দাঁড়িয়ে রয়েছি, ইউজুয়ালি যেখানে দাঁড়াই, আর যেহেতু আজকে আমার বেরোতে একটুখানি লেট হয়ে গেছে তার জন্য একটু হালকা অল্প বিস্তর জ্যাম পেয়েছি, রবিবারের বাজার যদিও, কিন্তু তবুও একটু তো হালকা বিস্তর রাস্তায় তো গাড়ি ঘোড়া তো বাড়বেই না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, ওটাই হয়ে গেছে আর কিছু না।
চাটাকে শেষ করব, শেষ করে এখান থেকে জাস্ট ফুরুত। এখানে জাস্ট 10 থেকে 15 মিনিটের একটা ব্রেক আমি নিয়ে নিলাম, এবারে স্ট্রেট অন স্ট্রেট এখান থেকে বেরোবো। উড়িষ্যা আর বেঙ্গলের যে বর্ডার রয়েছে, মানে জায়গাটার নাম হচ্ছে সোনাকানিয়া, ওই বর্ডার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে মোটামুটি ধরে নাও 200 থেকে 205 কিলোমিটারের কাছাকাছি। তারপরে বাকি যা কিলোমিটার থাকবে সেটা হচ্ছে ওড়িশার এবং পুরী যাওয়ার জন্য। তো চলো এগোতে থাকি, আর তোমরাও আজকের রাইডটার কিন্তু মজা ষোলো আনা উপভোগ করবে। প্রায় 2 মাস পরে আমি রাইডে বেরিয়েছি, আর তোমাদেরকে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে এই মুহূর্তে আমার ভেতরে কি ফিলিং হচ্ছে, মানে তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। আর তার মধ্যে ওয়েদার এইরকম ঠান্ডা ঠান্ডা। আমি এখন চলে এসেছি রূপনারায়ণ নদীর ওপরে, কোলাঘাট ব্রিজের ওপরে, আর সামনেই রয়েছে হচ্ছে কোলাঘাট, আর আমি যাচ্ছি হচ্ছে পুরী। অ্যাকচুয়ালি আমার পুরী যাওয়ার প্ল্যানটা ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসে, কিন্তু ফেব্রুয়ারি মাসে নিজস্ব কাজের জন্য আমার কিন্তু সেই পুরী যাওয়াটা পোস্টপোন করতে হয়েছে। ওই যে বলে না কথায়, জগন্নাথ দেব যতক্ষণ না পর্যন্ত ডাকছেন ততক্ষণ পর্যন্ত জগন্নাথ দেবের কাছে দর্শন পাওয়া খুব মুশকিল, এটা কিন্তু সত্যি হাড়ে হাড়ে আমি টের পেয়েছি। আর এই যে কথাটা বলছি আমার গায়ে না সত্যি কাটা দিয়ে উঠছে। আজকে জগন্নাথ দেবের নাম নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি, তো সুতরাং জগন্নাথ দেব এই বছরটা পুরোপুরি আমাকে রক্ষা করবে। আর বছর শুরু করেছিলাম ভোলে বাবাকে দিয়ে, বেনারস দিয়ে, তো আমার অগাধ ভরসা রয়েছে ভোলে বাবার উপরে এবং জগন্নাথ দেবের উপরে। আর এই প্রসঙ্গে আমার একটা শায়েরি মনে পড়ে গেল, শায়েরিটা তোমাদেরকে শোনাই। শায়েরিটা হচ্ছে, সামর্থ্য ভুজাও মে নহি আত্মবিশ্বাস মে হোতা হ্যায়, আগর আপ ইচ্ছা করে আর বিশ্বাস করে তো এসা কোই কার্য নহি জিসকে আপ যোগ্য না হো। আমার গায়ে কাটা দিয়ে উঠেছে নৌনারীগঞ্জ, আমি তোমাদেরকে কি বলবো, এই কথাটা বললাম আমার গায়ে কাটা দিয়ে উঠেছে, জাস্ট কাটা দিয়ে উঠেছে। ঘড়িতে এখন সময় হচ্ছে .10, আর সূর্য দেবতা কিন্তু দেখা দিয়ে দিয়েছে, প্রকট হয়েই গেছে। আর সূর্য দেবতা রয়েছে হচ্ছে ঠিক আমার মাথার পেছনে, আর ক্রস করছি হচ্ছে এখন ডেবরা টোল প্লাজা। ডেবরা টোল প্লাজাটা ক্রস করার পরেই NH16-এর সবথেকে ফেভারিট স্ট্রেচ আমার ব্যক্তিগতভাবে হচ্ছে এই পোর্শনটা, আর 10 কিলোমিটারের মধ্যে পড়বে হচ্ছে খড়গপুর। এত সুন্দর 6-লেন হাইওয়েতে দুই পাশে হচ্ছে ধান ক্ষেত, মাঝখান দিয়ে এরকম ডার্ক পিচ ব্ল্যাক রাস্তা, সেখান দিয়ে যদি আমি ঠিকঠাক স্পিড যদি মেনটেন না করি তাহলে কী করে চলবে বলো। আর আমার যথেষ্ট ভালো কিন্তু এখন ইনিশিয়াল স্পিড কিন্তু মেনটেন হচ্ছে, যথেষ্ট ভালো স্পিড মেনটেন হচ্ছে। এরপরে স্পিডটা একটু ড্রপ হবে, যেখানে ড্রপ হবে আমি তোমাদেরকে বলে দেব, কেন ড্রপ হবে সেই কারণটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। বাট লুক অ্যাট দ্য রোড, লুক অ্যাট দ্য স্ট্রেচ, ওয়ান অফ মাই ফেভারিট স্ট্রেচ। আবারও বলছি, দিস ইজ ট্রিট টু রাইড রোড। ওফ, যতবার আমি এই রাস্তা দিয়ে যাই ততবার আমি এই কথাটাই বলি, ইটস আ ট্রিট টু রাইড ফর এভরি রাইডার। দেখতেই দেখতে চলে এসেছি হচ্ছে খড়গপুর জাংশন, মানে খড়গপুর জাংশন বলবো না, খড়গপুর ঢুকছি আমি। আর এই রাস্তাটা সোজা মুম্বাই রোড, যেটা সোজা চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর হয়ে সোজা মুম্বাই। আর আমি নিয়ে নিলাম হচ্ছে ডান দিক হয়ে সোজা রাস্তাটা আবার বাঁদিকে এরকমভাবে ঘুরে যাবে, এটা হচ্ছে কলকাতা চেন্নাই রোড বা NH16 বলতে পারো। এই রাস্তাটা ধরে সোজা যাব হচ্ছে বেলদা দাতন হয়ে বেঙ্গল বর্ডার, মানে রামপুরা টোল প্লাজাটা ক্রস করব, তারপরে হচ্ছে সোনাকানিয়া চলে আসা মানে হচ্ছে বেঙ্গল ওড়িশার একদম বর্ডারে চলে যাব আমি। আর এই ঢুকে গেলাম আমি বেলদা দাতনের রাস্তাটাতে। বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 125 কিলোমিটার রাইড করা আমার হয়ে গেছে। বালাসোর এখান থেকে 119 কিলোমিটার, ভুবনেশ্বর হচ্ছে 318 কিলোমিটার। ব্যাস, আজকের দিনে 3 নম্বর টোল প্লাজা, আর এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। এত সুন্দর একটা রাইড করছি, আর তার সাথে সাথে দেখতে পেয়ে গেছি গাছ ভর্তি পলাশ। বসন্ত চলে গেছে কিন্তু পলাশ রয়ে গেছে, এদিকেও পলাশ ফুল এদিকেও পলাশ ফুল। চলো, আর এখানে দাঁড়িয়ে একটুখানি আমি শর্ট ভিডিও একটা বানালাম, যেটা ইউটিউবে এবং ইনস্টাগ্রামে অলরেডি চলে গেছে, দেখে নিয়েছো তোমরা। সো যারা যারা ইনস্টাগ্রামে এখনো অবধি ফলো করোনি, এখানে আসছে বা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু একটু ইনস্টাগ্রামে আমাকে ফলো বা অ্যাড কিন্তু করে নিও। সোনাকানিয়া বা সোনাকুনিয়া এই জায়গাটা ক্রস করে এই যে টোল প্লাজাটা, এটা হচ্ছে আমাদের আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা। আর এটা ক্রস করে আমি ঢুকে গেলাম হচ্ছে ওড়িশা।
মানে শুরু হয়ে গেছে ওড়িশা, এটা জাস্ট মানে ওড়িশায় ঢুকেই আর কি প্রথম টোল প্লাজা, আর আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা। ঘড়িতে এখন সময় হচ্ছে .11:15, আর ওডোমিটার অনুযায়ী আমার কিলোমিটারটা শো করছে হচ্ছে ওই 199 কিলোমিটার, মানে অ্যাপ্রক্সিমেটলি 200 কিলোমিটার ধরে নাও। তো মোটামুটি আমার বাড়ি থেকে এই বেঙ্গল ওড়িশার যে বর্ডার রয়েছে এটা মোটামুটি ধরে নাও ওই 200 কিলোমিটারের কাছাকাছি। আর এই 200 কিলোমিটার করলাম তার মানে 3.5 ঘন্টা অ্যাপ্রক্স, আমি যদি ভুল না হয়ে থাকি 3.5 ঘন্টা, মানে হচ্ছে 7:45 স্টার্ট করেছিলাম আর এখন হচ্ছে 11:15, তার মানে 3.5 ঘন্টাই হচ্ছে। আর মাঝখানে 15 মিনিটের ব্রেক নিয়েছিলাম হচ্ছে আমি দুলাগড় টোল প্লাজাতে, আর ওই পলাশ যেখানে দেখছিলাম ওখানে 10-15 মিনিটের একটা ব্রেক রয়েছে, তার মানে আধা ঘন্টা, মানে রাইডিং টাইম হচ্ছে 3 ঘন্টায়, 3 ঘন্টায় 200 কিলোমিটার, যথেষ্ট ভালো স্পিড মেনটেন হচ্ছে ভাই, যথেষ্ট ভালো স্পিড মেনটেন হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি ধরো 220-230 কিলোমিটারের কাছাকাছি আমার রাইড করা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু চা বিস্কুট রাইড হচ্ছে যার জন্য একটুখানি চায়ের তলব লাগলো বলে আমি একটুখানি চাটা খাচ্ছি আর কি। এই পেছনে এই যে দোকানটা রয়েছে এই দোকানটা থেকেই চাটা নিয়েছি, আর এখানে সামনে এখানে হাওয়া দেওয়ারও জায়গা রয়েছে এই সাইডটাতে, তো এখানে হাওয়াটাও দিয়ে নেব। তো বিস্কুটটা নিতে হবে, বিস্কুটটা নেওয়া হয়নি, এক হাতে ক্যামেরা আর এক হাতে চা নিয়ে বিস্কুট নেওয়া হয়নি। তো এনিওয়েজ রাইড খুব সুন্দর হচ্ছে, খুব ভালো রাইড হচ্ছে আর যথেষ্ট ভালো স্পিড আমি মেনটেন করেছি। ও বাই দ্য ওয়ে এখন ঘড়িতে সময় হচ্ছে 11:45, মানে মোটামুটি ধরে নাও 4 ঘন্টা, 4 ঘন্টায় 230 কিলোমিটারের কাছাকাছি, মানে 220-230 কিলোমিটারের কাছাকাছি আমার রাইড করা হয়ে গেছে প্রায় 50%। এবারে বাকি রয়ে গেছে মোটামুটি ওই 50%, মানে 260-270 কিলোমিটারের কাছাকাছি, আর রেস্ট অফ দ্য রাইড বাকি রয়েছে। মানে চা বিস্কুট রাইড করছি আমি কলকাতা থেকে পুরী, হ্যাঁ লোকজন এটা শুনলে না এবার আমাকে মারবে, সত্যি মারবে, একটা মারও পিঠের বাইরে পড়বে না, বলবে এই ছেলেটা সত্যি পাগল আছে, এর এর সাথে আর রাইড করা যাবে না, লোকে এরকমই বলবে। আমি হেলমেট আর জ্যাকেটটা, রাইডিং জ্যাকেটটা খুলে রেখে দিয়েছি, বাইক ওইখানে পার্ক করা রয়েছে দেখতে পাচ্ছ একটু দূরে, ওই জায়গাটা একটু হালকা ছাওয়া ছাওয়া রয়েছে বলে ওই জায়গাটা পার্ক করে রেখেছি। 6.88 লিটার পেট্রোল গেল, 697.22 রুপিস। ওকে এবারে হাওয়া চেক করাবো, যদিও ফুয়েল আপ করার কোনো প্রয়োজন ছিল না, তবুও উড়িষ্যায় যেহেতু ঢুকে গেছি যার জন্য একটুখানি ফুয়েল আপ করেই নিলাম। আর উড়িষ্যায় ফুয়েলের প্রাইস আমি যতদূর জানতাম 103 টাকা ছিল, এখন ওটা কমে হয়ে গেছে 101 টাকা সামথিং পয়েন্ট সামথিং, তো যার জন্য ঠিকই আছে, একটু 2 টাকার কম হলেও আর কি ভালো হয়। 45 মিনিটের একটা ভালো ব্রেক হয়ে গেছে কিন্তু, আর ডিকের খুব ভালো রেস্ট হয়ে গেছে, খুব ভালো রেস্ট হয়ে গেছে, আমি একদম পারফেক্ট টাইমেই আছি, যথেষ্ট ভালো স্পিড যেহেতু মেনটেন হয়েছে যার জন্য খুব একটা বেশি অসুবিধা হয় না। আর এয়ারটা আমি চেক করে নিলাম, তার কারণ হচ্ছে লং রাইডের ক্ষেত্রে এয়ার যদি একটু হলেও কম থাকে না তখন মাইলেজটা অনেকটা ড্রপ করে যায়, তো যার জন্য যখনই আমি তেল ভরি তখনই আমি এয়ারটা চেক করে নিই, এটা সব রাইডাররাই করে এবং এটাই করা উচিত যাতে একদম অ্যাকুইট কন্ডিশনে টায়ার প্রেশারটা যেন থাকে। ঘড়িতে এখন সময় হচ্ছে .1:26 আর আমি পৌঁছে গেছি হচ্ছে বালাসোর। এবারে বালাসোর ঢোকার 5 কিলোমিটার আগে থেকে আমি 2-3টে ডাইভার্সন পেয়েছি আর একটা স্পিড ক্যাম ছিল কিন্তু ওখানে, তো ওখানে আমি যথারীতি স্লো হয়ে গেছিলাম। আর এই বালাসোরের এই যে রেল লাইন বা রেল গেট যেটাই বলো না কেন, এই জায়গাটা ক্রস করার পর থেকে একটা মানে 2-3 কিলোমিটার স্ট্রেচের পর থেকে আবার স্পিড ক্যামটা আসতে শুরু করবে, তো সেখানে আমার স্পিড ড্রপ হবে। এই হচ্ছে রেল লাইন, এই হচ্ছে রেল গেট, এটা ক্রস করে গেলাম। রাস্তা মোটামুটি অন অ্যান্ড অফ রয়েছে বালাসোরের আগে, মানে 20-30 কিলোমিটার আগে থেকে মোটামুটি রাস্তা ভালো, কিন্তু তারপরে বালাসোর ঢোকার মোটামুটি 10 কিলোমিটার ধরে নিতে পারো রাস্তা একটু খারাপ আছে, অন অ্যান্ড অফ রয়েছে। আর এইবারে আমার পুরীতে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে, জগন্নাথ দেবের দর্শন তো করবই কিন্তু তার সাথে সাথেও একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কিন্তু আগামী ব্লগে, মানে আগামীকাল আমি করব, আর তোমরা সেই ব্লগটা দেখতে পাবে হয় বৃহস্পতিবার নইলে শনিবার। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, পুরীর যে সিরিজটা এই সিরিজটা কিন্তু স্কিপ করো না, কোনোরকমভাবে কিন্তু স্কিপ করো না, খুব সুন্দর ইন্টারেস্টিং কিছু কিছু ফ্যাক্টস আছে, সেই ফ্যাক্টসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা এটা, এবারে টোল প্লাজার ওপরে কোনো শেড নেই দেখতে পাচ্ছ,
এইখানে টোল প্লাজার উপরে কোনো রকম শেড নেই, এই হচ্ছে টোল প্লাজা। আর আরেকটা জিনিস যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই যে NH60, এই মোটামুটি বালাসোর থেকে আপ টু ভুবনেশ্বর ঢোকার 20-30 কিলোমিটার আগে পর্যন্ত এই যে রাস্তাটা, এই যে প্যাচটা পড়বে, এই প্যাচটা রাস্তার ডাইভার্সন প্রচুর রয়েছে। যেদিনকে এই রাস্তাটার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে না, মানে দারুণ হয়ে যাবে, স্পিড খুব সুন্দরভাবে মেনটেন করা যাবে। আর ডাইভার্সনের জন্য প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়, স্পিড ড্রপ হয়, অস্বস্তিও হয়, মানে একটা ফ্যাটিকনেস চলে আসে। ড্রাইভ করো বা রাইড করো, যাই করো না কেন, সেটার জন্য না ফ্যাটিকনেস চলে আসে। ডাইভার্সন আর স্পিড ক্যাম, এই ঝামেলার জন্য স্পিডটা মারাত্মকভাবে ড্রপ হয়। দেখেছো 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 কীভাবে যাচ্ছিল, একটু হলেই অ্যাক্সিডেন্টটা হয়ে যাচ্ছিলো, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো। একটু সাবধানে, একটু সাবধানে চালাও, সাবধানে চালাও। কী অবস্থা! আর পেছনের লোকটার মাথায় হেলমেটও নেই, দেখেছো কী অবস্থা! এই কারণে এই ডাইভার্সনগুলোর জন্য আরও বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। ঘড়িতে এখন সময় হচ্ছে 2:25, আর আমি চলে এসেছি হচ্ছে ভদ্রক। ভদ্রক সিটিটা চলে যাচ্ছে হচ্ছে বাঁদিকে, আমি ভদ্রক সিটিটাকে বাইপাস করে যাব। আর মোটামুটি লাস্ট 1 ঘন্টা ফুল কনসেন্ট্রেশনের সাথে বাইক চালিয়েছি আমি, ভীষণ সুন্দরভাবে কনসেন্ট্রেশনের সাথে বাইক চালিয়েছি, কারণ ডাইভার্সন ছিল আর তারপরে স্পিড ক্যাম রয়েছে। তো যতটুকুনি মানে স্পিড ক্যাম থাকলে যা হবে, আমার কাছে চালান চলে আসবে না, তো সেটার একটা ভয় রয়েছে। তো ভদ্রক যখন চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আসবে হচ্ছে কটক, তারপরে হচ্ছে ভুবনেশ্বর, ব্যাস এরমভাবেই চলতে থাকবে। আর মোটামুটি 2:30 বেজে গেছে, খিদে আমার মোটামুটি অল্প বিস্তর লাগছে, অল্প বিস্তর। ওকে, ওয়েলকাম টু ভদ্রক টাউন। অল্প বিস্তর খিদে লাগছে, কিন্তু মোটামুটি চলে যাবে। আপাতত ভুবনেশ্বর অবধি পৌঁছাই, তারপরে দেখবো খাবো কি খাবো না। এই যে এত সুন্দর বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ না, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট অফ ভদ্রক, মানে ভদ্রকের কোর্ট। এটা বিল্ডিংটা সত্যি সুন্দর দেখতে, দারুণ সুন্দর দেখতে বিল্ডিংটা, কি সুন্দর, মানে দেখে মনে হচ্ছে এটা মানে কোনো প্রাসাদ হবে। আর এটা কোর্ট, লাভলি। আর এই 6-lane হাইওয়ে যেটা রয়েছে, এই হাইওয়ে দিয়ে যথেষ্ট সুন্দরভাবে 80 speed মেনটেন করে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি, সুন্দরভাবে। এখান থেকে কটকের ডিস্টেন্স দেখাচ্ছে 98 কিলোমিটার, ভুবনেশ্বরের ডিস্টেন্স দেখাচ্ছে 114 কিলোমিটার, আর পুরীর ডিস্টেন্স দেখাচ্ছে 178 কিলোমিটার। তো মোটামুটি এই যে ডিস্টেন্স যেটা রয়েছে সেটা মানে আপ টু কটক পর্যন্ত আমি একটুখানি সুন্দরভাবে কনসেন্ট্রেট করে আবার একটুখানি রাইডটা করে নিই। মাঝখানে যদি কোনো ইন্টারেস্টিং কোনো কিছু থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই যে এখানে ডাইভার্সন আছে, আর কত ডাইভার্সন দেখাবো, তোমাদের বোর লাগবে এত ডাইভার্সন দেখতে দেখতে। তো অন অ্যান্ড অফ যা হবে, আমি কটকে পৌঁছাই, পৌঁছে তারপরে তোমাদেরকে এই রাস্তার ব্যাপারে সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি। আজকের দিনের 6 নম্বর টোল, এটা 6 নম্বর টোল। একদম হালকা ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে, আমি জানি না বুঝতে পারছো কি না, এরকম জায়গা থেকে দেখো একদম স্লাইড ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একটু হালকা। ওই দিক এই দিকটা মেঘ রয়েছে, মানে একদম আমার মাথার উপরে মেঘটা রয়েছে, আর ওই দিকটা মেঘটা কাটা, মানে ওই দিকটা বৃষ্টি নেই, এই জায়গাটা একটু হালকা, 5-10 মিনিটের খেলা আর কি। তাই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি, এটা থামবে আর বেরিয়ে যাবো এখান থেকে, ভালোই হলো একটু রেস্ট হয়ে যাবে, 10-15 মিনিটের একটা ব্রেকও হয়ে যাবে আমার। আজকের দিনের 7 নম্বর টোল, গ্লাভসটাকে খুলে রেখেছি কারণ একটুখানি হাওয়া লাগাচ্ছিলাম, হালকা বৃষ্টিতে ভিজেছিল, দ্যাটস ওয়াই। ফাইনালি দেখা পেলাম মহানদীর, এই হচ্ছে মহানদী, চড়া পড়া মহানদী, আর তার মানে হচ্ছে আমি কটক ঢুকে গেছি। আচ্ছা, একটা সিরিয়াস জিনিস বলে দেই, সেটা হচ্ছে বালাসোর থেকে আপ টু ভদ্রকের মোটামুটি ধরো 10-15 কিলোমিটার আগে পর্যন্ত অন অ্যান্ড অফ ডাইভার্সন আছে, রাস্তা মোটামুটি ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে আছে। তো তুমি ওখানে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ ধরে নাও 70-80 ক্রুজিং স্পিড ধরে রাখতে পারবে, যখনই রাস্তা ভালো পাবে তুমি ওই স্পিডটা ধরে রাখতে পারবে রাস্তা ভালো পেলে। এরপরে যখনই ভদ্রক ক্রস করে তুমি কটক ঢুকছো, সেই কটকের জায়গায় মানে এইটুকুনি প্যাচ, মানে এই 100 কিলোমিটারের প্যাচ, এইখানে স্পিড ক্যামে ভর্তি। এবার স্পিড ক্যাম মোটামুটি কোনো কোনো জায়গায় লিমিটেশন বাইকের জন্য দেখাচ্ছে হচ্ছে 50, কোনো কোনো জায়গায় দেখাচ্ছে হচ্ছে 60, হেভি ভেহিকেলের জন্য দেখাচ্ছে হচ্ছে 60, আর প্রাইভেট কারের জন্য কোনো কোনো জায়গায় 65-70 বা 75 এরকম দেখাচ্ছে। ভুবনেশ্বরকে এবার ডান দিকে রেখে আমি সোজা নিয়ে নেব এই বাঁদিকের রাস্তাটা, আর বাঁদিকের রাস্তাটায় ঢুকে যাচ্ছে হচ্ছে পুরী। এখান থেকে পুরী হচ্ছে দেখাচ্ছে এই সাইনবোর্ডটা যেটা দেখছিলাম, দেখাচ্ছে হচ্ছে 68 কিলোমিটার,
68 কিলোমিটার, আর ঘড়িতে এখন সময় হচ্ছে ডট 4:30। ও মাই গড, 4:30! ও বাপ রে বাপ, খিদে তো পেয়েছে। আর সত্যি কথা বলতে 68 কিলোমিটার বাকি আছে, তো একেবারে পুরীতে ঢুকে যাই, তারপরে একেবারে গুছিয়ে খাওয়া দাওয়া করবো। অল রাইট মাই লাভলি নৌনারীগঞ্জ, ঘড়িতে এখন সময় হচ্ছে 5:45, আর আমি পৌঁছে গেছি হচ্ছে পুরীতে। মারাত্মক জ্যাম, বাপরে বাপ, কি জ্যাম কি জ্যাম! আই সাবাস, কি ঢেউ! আমি জানি না তোমরা দেখতে পাবে কিনা, দাঁড়াও দাঁড়াও একটুখানি, প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে গেছে, একটু মাজা বা কোনো কিছু ঠান্ডা পানীয় একটুখানি নিয়ে আসছি আমি, দাঁড়াও। মাজাটা, গলার তৃপ্তি হলো মাজাটাকে, ওফ লাভলি। বাড়ি থেকে শুরু করেছিলাম 7:45 আর এখানে ঢুকলাম হচ্ছে 5:45, মানে ওদিকে 4 ঘন্টা আর এদিকে হচ্ছে 6 ঘন্টা, মানে 10 ঘন্টা। আর মাঝখানে আমি রাস্তায় ওয়েট করেছি এবং রেস্ট নিয়েছি সব মিলিয়ে হচ্ছে 2 ঘন্টা। তো রাইডিং টাইম হলো আমার 512 কি 513 কিলোমিটারের জন্য রাইডিং টাইম দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 8 ঘন্টা। হ্যাঁ, 8 ঘন্টা দাঁড়াচ্ছে। আর এখানে পুরীতে ঢুকতে গিয়ে বাপরে বাপ, কী ভিড় কী ভিড়, মানে হচ্ছে জনসমুদ্র। সন্ধে হয়ে গেছে, এই বিচের সামনে একটুখানি বসে আছি, ঠান্ডা হাওয়া খাচ্ছি। ওফ, দারুণ দারুণ রাইড হয়েছে, মানে চা বিস্কুট রাইড, সেটাও আবার কলকাতা টু পুরী, মানে লোকে কী যে বলবে আমাকে আমি জানি না। যাই হোক, এগুলো শেষ করি, শেষ করে এবার যেখানে থাকবো সেখানে যাই। চলে এসেছি হচ্ছে আমি আমার রুমে, একদম শর্ট অ্যান্ড সিম্পল এই হচ্ছে আমার রুম, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা ছোট্ট দরজা, রুমের মধ্যে একটা রয়েছে একটা বিশাল বড় ডাবল বেড, দুখানা জানলা, এখানে রয়েছে একটা মিরর, আর এখানে আমি আমার ব্যাগপত্র সমস্ত কিছু রেখে দিয়েছি ছড়িয়ে ছিটিয়ে। এখানে রয়েছে একটা টিভি, যেই টিভিটার কোনো প্রয়োজন নেই আমার। আর এই হচ্ছে একটা নিট অ্যান্ড ক্লিন বাথরুম। এবারে এই রুমটার একটা বিশেষত্ব আছে, বিশেষত্ব কি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। বিশেষত্বটা হচ্ছে এই যে জানলাটা, এই জানলাটা দিয়ে দেখা যাচ্ছে পুরীর মন্দির, মানে জগন্নাথ দেবের মন্দির। মানে কি অপূর্ব যে লাগছে, আমি কিছুক্ষণ বসে বসে এডিট করছিলাম আর বারবার মন্দিরের দিকে, জগন্নাথ দেবের দিকে তাকাচ্ছিলাম, সকালবেলা নাম নিয়ে বেরিয়েছিলাম। মিরাকেল একটা ঘটনা, সেটা হচ্ছে সকালবেলা যেরকম ব্লগে বলছিলাম আমি নাম নিয়ে বেরিয়েছি, জাস্ট কিছুক্ষণ আগে আমার কাছে চলে এসেছে জগন্নাথ দেবকে আজকে সন্ধেবেলা দেওয়া এই ক্ষীর। এটা দিয়েছে একজন স্পেশাল মানুষ, স্পেশাল মানুষটা হচ্ছে রাজুদা, কালকে পরিচয় করিয়ে দেবো। এই ক্ষীরটা আমি একটুখানি আবার মুখ হাত পা ধুয়ে নিই, দেখতেই পাচ্ছ কীরকম দদ্দর দদ্দর করে ঘামছি, একটুখানি মুখ হাত পা ধুয়ে নিয়ে তারপরে খাবো। এনিওয়েজ, তোমরা সকলেই জানো যে আমার 11th আওয়ারে কিন্তু সমস্ত কিছু প্ল্যান হয়, আর আমার এই 11th আওয়ারের প্ল্যানে পুরীতে স্টেটা খুঁজতে আমাকে হেল্প করেছে, দ্যাট ইজ আলাফিয়া। ডেসক্রিপশন বক্স কিন্তু চেক করে নিও, ওখানে আলাফিয়ার সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। ডিটেলস বলতে ওয়েবসাইট, যদি তোমরা পুরী আসতে চাইছো দোলের আগে বা দোলের পরে, ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি চেক আউট করো সেক্ষেত্রে কিন্তু তোমরা কন্ট্যাক্ট কমিউনিকেশন কিন্তু পেয়ে যাবে, অতি অবশ্যই ডেসক্রিপশন বক্স কিন্তু চেক করে নিও। আর আজকের এই চা বিস্কুট রাইডটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না, আমার নিজেরও বলতে হাসি পাচ্ছে। মানে কলকাতা টু পুরী মানে চা বিস্কুট রাইড, কোনো মানে হয়। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং, বি বং, পাশে থেকো সাথে থেকো ব্লগে থেকো। মানে আমার কি কপাল ভালো, জগন্নাথ দেবের ক্ষীর, হ্যাঁ জগন্নাথ দেবের ক্ষীর।